Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikkharthibrind ebong obhibhavokbrind. Asha kori param korunamoy oshesh meherbanite sobai apnara bhalo achen. Alhamdulillah. Allah amake sharirikbhabe shusto rekhechen. Aaj Allahr kache hajaro shukriya adai korchi. Amader online class e ami ajke 9th ebong 8th shreni জ্যামিতির এটা সৃজনশীল সম্পর্কে সমাধান দেওয়ার চেষ্টা করব। এটা হলো অনুশীলনী বলতে হবে এক্সট্রা যাকে বলে এক্সটার ম্যাপিং। আমাদের এখানে একটা উদ্দীপক আছে, নিচের চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর। এখানে একটা এ বি সি একটা ত্রিভুজ আছে যার এ হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। বলাই আছে যে বি এ সি সমান এক সমকোণ আর এই বি সি বাহুটার সমান হলো 5 সেন্টিমিটার, এ সি সমান হলো 4 সেন্টিমিটার। তাহলে এ বি এর মান কত? এটি হলো ক নাম্বার দুই মাধ্যের ক নাম্বার। ই ও এফ যথাক্রমে এ বি এবং এ সি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো 4EF = AB² + AC². আর উদ্দীপকের আলোকে প্রমাণ করো PC² = AB² + অর্থাৎ ত্রিভুজের যে কোনো এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এই সমাধানটা আমরা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। প্রথম নাম্বার যে আছে বিএসি, অর্থাৎ এখানে দেওয়াই আছে এবিসি যে ত্রিভুজটা তার বিএসি 90 ডিগ্রি, বের করতে হলো 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো বিসি, সমকোণের বিপরীত বাহু সেটি হলো বিসি। আর বলা আছে বিসি সমান 5 সেন্টিমিটার আর এসি সমান হলো 4 সেন্টিমিটার। তাহলে আমার এ বির মানটা কত? তাহলে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অন্য দুই ভর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে পাবো এই যে BC² সমান লেখা যায় AB² + AC². তাহলে আমরা যদি একটু ঘুরে লিখি যে মানটা আমাদের চেয়েছে, AB² যদি এখানে রাখি তাহলে BC² থেকে AC² বিয়োগ দিতে হবে। তাহলে যেহেতু BC-র মান বলাই আছে 5 সেন্টিমিটার আমরা বসালাম, AC-র মান হলো 4 সেন্টিমিটার, তাহলে 5 এর স্কোয়ার হলো 5 + 5 = 25, 4 এর স্কোয়ার 4 এর 16, 25 থেকে 16 গেলে থাকে 9। যেহেতু এখানে একটা বর্গ আছে তাহলে আমি যদি শুধু এবি লিখি তাহলে রুট ওভার দিয়ে হলে 3 হয়। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল এবি বাহুর মান কত, তাহলে আমরা পাইলাম অর্থাৎ এখানে আনসার লেখনি হয় যে নীতির ব্যাপার অর্থাৎ এবির মান হলো 3 সেন্টিমিটার। এভাবে আমরা ক নম্বরের সমস্যার সমাধান করলাম। এবার খ নম্বরে যাবো আমরা। নম্বরে বলিছে একই ত্রিভুজ, ওই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু আছে, আমি তো ত্রিভুজটা একই নিয়ে একই ত্রিভুজ, এটা হলো বি এ এবং সি। বলা আছে ইও এফ যত ই হইলো এ বি এর মধ্যে আর এ হইলো এ সি এর মধ্যে, এই দুটো আমরা যোগ করে নিলাম। এর আমরা প্রমাণে লিখতে পারি যে ইও এফ আগে প্রথম যেহেতু লিখেছিলাম এবিসি সমকোণী ত্রিভুজে বিএসি সমান 90 ডিগ্রি আর ইওএফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। আমরা ই এফ যোগ করে নিই, এটি আমরা পরমাণু করতে নেই, মানে অঙ্কন লিখলে হয় বা বিশেষ নির্বাচন লিখলে হয়, এখানে প্রমাণ করতে হবে লেখা আছে 4
এর স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের উদ্দীপকে উল্লেখ আছে যেটা 90 ডিগ্রি, আর বলা আছে ই এবি এর মধ্যবিন্দু আর এই বলে এসি এর মধ্যবিন্দু। আমরা ইএফ যোগ করলাম, প্রমাণ করতে হবে যে 4 ইএফ ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা যদি হয় তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এ ই এটার সমান লেখা যায় হাফ অফ কেন ই এ বি এর মধ্য দি। আবার এ বি যুগল টু লেখা যায় হাফ অফ এস, একই কারণে দুটো এর মধ্য দি। এখন যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এই যে ত্রিভুজটা ছোট যে ত্রিভুজটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ই এফ সমকোণী ত্রিভুজে ই এফ হলো অতিভুজ, ইএফ হলো অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা কি পেয়েছিলাম যে অতিভুজের উপর বর্গ অন্য দুই বর্গের সমষ্টির সমান। অতএব ই এফ স্কয়ার সমান এ ই স্কয়ার প্লাস এ এফ স্কয়ার। এখন এই মান আমরা পেয়েছিলাম হাফ অফ এবি, হাফ অফ এবি এর স্কয়ার, এ কো পেয়েছিলাম হাফ অফ এস। এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 1/4 এ বি স্কয়ার আর 1/4 এ সি স্কয়ার। এখন এখানে যদি আমরা লসাগু করি অর্থাৎ লেখা যায় ইএফ স্কয়ার সমান 4 যদি লসাগু করি প্লাস দিতে 4 এ বি স্কয়ার, আর এটার 4 যদি লসাগু করি তাহলে এসি এস। এখন যদি আমরা আড়াআড়ি গুণ দেন তাহলে এটা লেখা যায় 4 ইএফ স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্রমাণ। এটা হলো চাই মার্কের উত্তর। অর্থাৎ আবার আমি বুঝাচ্ছি যেহেতু বলা আছে এবি সেটা ত্রিভুজ আর এই এই কোণটা হলো সমকোণ, তাহলে ই যেহেতু এবি এর মধ্যবিন্দু আর এই বলে এসি এর মধ্যবিন্দু যদি হয় তাহলে আমরা এই ইজুগুলো লেখা যায় হাফ অফ এবি, আবার এ বি ইজুগুলো লেখা যায় হাফ অফ এসি। আর যেহেতু এটা সমকোণ তাহলে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ ই এফ সমকোণী ত্রিভুজে ই এফ হলো অতিভুজ। তাহলে আমাদের কলম্বার যে পেলাম পিথাগোরাসের সূত্রটা যে ই এফ স্কয়ার সমান হলো এ ই স্কয়ার প্লাস এ এফ স্কয়ার, তাহলে এ ইজুগুলো হাফ অফ এবি আমরা এখানে পেয়েছি। আবার এ বি ইজুয়াল হাফ অফ এসি তার হোল স্কয়ার দিলে নিচে চাই তো এবি স্কয়ার আর এসি স্কয়ার বাই 4, তাহলে 4 যদি লসাগু করি তাহলে উপর এবি স্কয়ার প্লাস এসি, আর আড়ি যদি গুণ দে তাহলে 4 ই স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এভাবে আমরা এই খ নাম্বার তো করতে পারব। এরপরে আমরা তৃতীয় নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করে ঘ নাম্বার, যেহেতু প্রমাণটা বড় আমি উপরে লিখলাম ঘ। অর্থাৎ এখানে আমরা ত্রিভুজটা এবার ত্রিভুজটা অন্যরকম আঁকব, এটা হলো বি এ সি, আর এখানে আমরা একটা লম্ব একটা লম্ব যখন আঁকলাম তাহলে এটা সমকোণ দিতে হবে, তার চিত্র অনুসারে আগেই বলা আছে যে এই কোণটা হলো সম। বিশেষ নির্বাচন আমরা
চিত্রটা যেহেতু তোমরা একবার পেয়েছো, বিশেষ নির্বাচন ল এবিসি ত্রিভুজে হলো সবুজ, এবার এ বিন্দু দিয়ে বিসি এর উপর এম লম্ব, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা তোমাদের বইতে ছিল যে একটি ত্রিভুজের যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর। প্রমাণের প্রথম ধাপ দেখি, এখানে আমরা একবার পুরো ত্রিভুজটা ধরবো আর যেকোনো এক সাইড ধরবো, তাহলে এক সাইডের যে ত্রিভুজটি আছে সেটি হলো এ এম বি ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এই যে কোণটা বিএসি ইকুয়াল বিএসি সমান এ এম বি, এই যে কোণটা আছে এরা প্রত্যেকে সমকোণ, আর এই ত্রিভুজ এবং টোটাল ত্রিভুজের মধ্যে আমাদের এই বি কোণটা আছে, এই বি কোণটা হলো কমন, অর্থাৎ একবার লেখা যায় এ বি সি সমান এ বি এম। এখন দুটো যদি কোণ, এটা হলো সাধারণ কোণ লেখা যায়, একটা ত্রিভুজের যদি দুটো কোণ মেলে, অর্থাৎ এই কোণটা এই কোণ মিললো এই কোণ মিললো, তাহলে বাকি থেকে যে এই কোণটা অবশ্যই মিলবে, অর্থাৎ অবশিষ্ট বি এ এম সমান এ সি বি, অতএব ত্রিভুজ এ এম বি সর্বসম ত্রিভুজ এ বি সি। যদি এই ত্রিভুজটা হয় মানে ত্রিভুজ সদৃশ্য করি, ত্রিভুজ গুলো হলো সদৃশ্য করি, সর্বসম লিখে আমরা সদৃশ লিখি, ত্রিভুজ এ ও ত্রিভুজ এ সদৃশ্য করি, এখন নিয়ম হলো সদৃশী কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ এখানে এ বি যে বাহু এ বি বাহু যে ত্রিভুজটা এই ত্রিভুজটা হলো ভূমি আর এই ত্রিভুজটার ভূমি ছিল বি এম বি এম, এরপরে যদি আমি এই ত্রিভুজটা ধরি পুরো এবিসি ত্রিভুজ ধরি তাহলে ত্রিভুজ হলো বি সি, আর এই ত্রিভুজটা যখন ধরো তার ত্রিভুজ হলো এ বি। এখন আমরা এখানে যদি এ বি আর আর গুণ দিতে লেখা যায় এ বি স্কয়ার সমান বি এম ইনটু, এটা আমরা এক ধরলাম, এবার আবার এবারে একই নিয়ম, এবারে পাশের ত্রিভুজটা এবং অনুরূপ ভাবে লেখা যায় আমি দেখাই দিচ্ছি, এবার ত্রিভুজ এ এম সি ও ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ওই একই ভাবে আমরা লিখব বি এ সি কোণ সমান এ এম সি কোণ সমকোণ সমকোণ, আর কমন কোণ হলো এ সি বি কোণ সমান এ সি এম কোণ সাধারণ, আর অবশিষ্ট অনুলো বিসি সমান সি এ এম,
অর্থাৎ বি অর্থাৎ ত্রিভুজ AMC ও ত্রিভুজ ABC সদৃশ কোণী সদৃশ এই একই কথা ওই সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ ভাগগুলো সমানুপাতিক তাহলে আমরা তখন এই ত্রিভুজটার AC ধরব AC যদি ধরি আমরা আর এর ভূমি হলো CM বা MC তারপরে আমরা যদি এই পুরো ত্রিভুজটার অতিভুজ ধরি তাহলে হলো BC আর এই ত্রিভুজের অতিভুজ হলো AC তাহলে একই কথা হই আগে তার আড়ে গুণ দিলে AC স্কয়ার সমান BC ইনটু MC এটা হলো 2 আচ্ছা দুটো দুই ভাবে আমরা দুটো ত্রিভুজের মাঝে কম্পেয়ার করলাম এবার দুটো ত্রিভুজ থেকে আমরা একে দুই যোগ করে দেখি যোগ করি তাহলে একে পেলাম আমরা AB স্কয়ার দুইটা পেলাম AC স্কয়ার এটা সমান এখানে আছে BM ইনটু BC এখানে আছে BC ইনটু MC দুটোর মধ্যে কমন আছে BC তাহলে থাকে BM প্লাস MC তাহলে BC আর BM অর্থাৎ এই থেকে একটু আর MC যোগ করলে আমরা পাবো BC তাহলে দেখা যায় BC BC মানে BS স্কয়ার তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC স্কয়ার প্রমাণ অর্থাৎ এইভাবে যদি করি আমরা এইভাবে চার নম্বর পাবো তাহলে প্রথমে হলো যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা এখানে ওই প্রথম ত্রিভুজে একটু ফেরি করলাম যে লম্বটা এঁকে নিলাম তারপর আমরা প্রথমে দুটো ত্রিভুজের সাথে সবসময় কম্পেয়ার করবো প্রথমে হলো AMC এবং টোটালটা আর এটা AMC ত্রিভুজের মধ্যে আমরা দেখাবো যে তিনটা কোণই সমান অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজ এটা আমরা সংজ্ঞা জানি যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ ভাগগুলো সমানুপাতিক যদি আমরা এই ত্রিভুজটা থেকে দেখি তাহলে আমরা প্রথম নিয়েছিলাম এম অর্থাৎ এম এটার সাথে অতিভুজ এ বি আর এর অতিভুজ ছিল BC হ্যাঁ অর্থাৎ এবি হলো এই ত্রিভুজটার হলো ভূমি আর এর যখন দেখলাম তখন এবি বাই বিএম আর এর পরে এই ত্রিভুজটা যখন আমরা দেখলাম এর অতিভুজ হলো পুরো ত্রিভুজ বিসি বিসি ছিল অতিভুজ আর এর অতিভুজ ছিল এবি অর্থাৎ এখানে আরাটি যদি গুণ দেবো দুটোই এক এক অতি যোগ করে আমরা এটা পেলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যদি এগুলো অনুশীলন এই সমাধানগুলো সাধারণত নিজেদেরই করতে হয় তারপরও করোনাকালীন সময় তোমরা যেহেতু লেখাপড়া থেকে একটু পিছিয়ে আসো সেই কারণে আমরা তোমাদের এই যে সৃজনশীল কোশ্চেনটা একটা সৃজনশীল এবং এই অঙ্কগুলো অনুশীলনের অঙ্ক সাধারণত এই অঙ্কগুলো তোমরা বাসায় দেখবে আশা করি তোমরা উপকৃত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ